ঈদ মানেই আনন্দ, কিন্তু শিশুদের কাছে সেই আনন্দ যেন ধরা দেয় একটু বেশি বর্ণিল হয়ে। নতুন পোশাকে রঙিন আনন্দ ছড়িয়ে পড়ে শিশুদের মাঝে, তাই ঈদের কেনাকাটায়ও তাদের আবদারের যেন শেষ নেই। ফ্রক সালোয়ার এগুলো বেশি ভালো লাগে, কোটি টাইপের সালোয়ার কামিজ পছন্দ করি, কানের দুল পছন্দ, আর জুতা, লেহেঙ্গা, ফ্রক আর অনেক ড্রেস। চলতি ধারা আর বাহারি নকশায় আদরের সন্তানের ঈদের জামাটা হবে সবার সেরা, তাই তো এক দোকান থেকে অন্য দোকানে ছুটে চলা অভিভাবকদের। তবে রুচিশীল ডিজাইন আর মানের সাথে দামের তারতম্য থাকায় হতাশ ক্রেতারা। বাচ্চাদের স্টার্ট করতেছি, পাঞ্জাবি দেখতেছি, ফার্স্ট ঈদ জীবনে। বাচ্চাদের জন্য সুতি ড্রেসটাই খুব প্রেফার করতেছে, বাচ্চাদের কালেকশন খুবই অল্প, দাম বেশি আর রুচিশীল না, কম্পারিটিভলি গতবারের তুলনায় কালেকশনটা কম। গরমে শিশুদের স্বাচ্ছন্দ্য বিবেচনায় রেখে সুতি কাপড়ের বিভিন্ন ডিজাইনের বাহারি পণ্য নিয়ে এসেছে ফ্যাশন হাউসগুলো। তবে আমদানি করা পণ্যের শুল্ক বাড়ায় দাম বেড়েছে বলে দাবি তাদের। ওয়ান পিস আছে, টপস আছে, টু পিস আছে, থ্রি পিস আছে, ড্রেসের উপর ভ্যাটের বেশি পড়ে, মাল পার্সেজের উপর আছে, কিনাতেও বেশি পড়ে। পোশাকের সঙ্গে মিল রেখে জুতা বা স্যান্ডেল না কিনলে যেন পূর্ণতাই পায় না ঈদের আমেজে, তাই শিশুদের জন্য নানা ডিজাইনের আরামদায়ক জুতা ও স্যান্ডেল বাজারে এনেছে বিভিন্ন শোরুম। আমার ঈদের দিনের জুতা নাই, ঈদের দিনের জুতা এখানে সব জুতা আমার পছন্দের। কিছু স্যান্ডেল আসে পাঞ্জাবি সাথে পরার জন্য, বাচ্চাদের যে নতুন জিরোগুলোর কিছু জুতা আসে আমাদের, যেগুলো ফ্যাশন হাউসগুলোতে বড়দের বাহারি ডিজাইনের কাপড়ের পসরা দেখা গেলেও বরাবরই উপেক্ষিত থাকে ছোটদের পোশাক। তাই দেশীয় হাউসগুলোকে ছোটদের পোশাকের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ ক্রেতাদের। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।